ক্যানিং নদীর পারে ডগঘাট বলে কাঁঠাল বেরিয়ায় বলে একটা জায়গা আছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা আমার আপনার পে মুসাদ্দিজ্জামান তার সন্তানদের কেমনই বানিয়ে রেখে গিয়েছিলেন। ডগঘাট পারে নদী ভাঙন বন্ধ করা যাচ্ছিল না, এত নদী ভাঙন এত নদী ভাঙন। আমি যে এখানে বসে আছি আমার আমার দাদু ভাইদের জায়গা কয়েক শ বিঘে জায়গা নদীতে চলে গেছে, আমাদের আমাদের জায়গা এখনো সেই সমস্ত জায়গার ম্যাপের কাগজ আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ করে বলছি, নদীতে চলে গেছে। নদী ভাঙন বন্ধ করা যাচ্ছিল না, নদী ভাঙন বন্ধ হয় না গো বাবা। হে নজওয়ানেরা যুবকেরা কোন মানুষগুলোকে আমরা পেলাম আল্লাহ ওয়ালা হওয়ার মতো সুযোগ আমাদের হাতে, আমরা নিজেদের জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে গেলাম। আমার মুজাদ্দিদের জামানের কথা আমরা বুঝলাম না, যারা বুঝে নিলেন তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। আমাদের এলাকার মানুষেরা একদল মানুষ প্রধান সহ একজন মানুষ চলে গেলেন ফুরফুরার পীর মেজলা হুজুর পীর কেবেলা মুফতি আজম বলে জানাকে আমরা জানি, মুফতি আজম হুজুরের দরবারে চলে গিয়েছিলেন। ও মুফতি আজম, ও মুফতি আজম হুজুর আমরা বড় বিপদে পড়ে গেছি, আমাদের ঘর বাড়িগুলো চলে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে, জমি জায়গাগুলো সব ভেসে যাবে, বাচ্চাদেরকে আর বাঁচাবো কেমন করে, হুজুর আমাদের থাকার মতো কোনো জায়গা নাই, এলাকা কি এলাকা ভেসে যাবে। মাতলা নদী উত্তাল হয়ে গিয়ে এই মাতলা নদী ভ্যাংতে ভাঙতে এই ডগঘাট পারে ভাঙন শুরু হয়ে গেছে। হুজুর এত 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 ভাঙন রক্ষা করার জন্যে সরকারি অর্থ দিয়ে এত চেষ্টা করা হয়, বারবার বারবার মানুষ লাগানো হয় কিন্তু ভাঙা বন্ধ করা যায় না। আজ আগামী কয়েকদিনের ভিতরে বিশাল গুণ, এই গুণে আর নদী থাকবে বলে আমাদের আর মনে হয় না, আমাদের ঘর বাড়ি থাকবে না। লোকেরা কেঁদে কেঁদে পড়েছে, লোকেরা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে বলেছিলেন হুজুর আমাদের এই নদীর জন্য একটুখানি আপনি দোয়া করে দিন, একটুখানি আপনি দোয়া করে দিন। আল্লাহর ওলি, আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবারা একটু অপেক্ষা করো বাবা, সকলে তোমরা একটু বসো বাবা। হুজুর হুজুর তিনি খুব আদবের সঙ্গে, খুব আদবের সঙ্গে সকল মানুষেরা বসে আছেন। হুজুর আল্লাহর কাছে দোয়া করবেন আর কি করে দেন হুজুর ভালো জানেন। হুজুরের সঙ্গী সাথীদেরকে বললেন তোমরা একুশটা মাদলি বানাও, একুশটা তাবিজ বানাও, একুশটা তাবিজ তৈরি করো, একুশটা তাবিজ হাতে করে নিয়ে মুফতি আজম বাংলার মাটিতে মুফতি আজম। হুজুর আমার একুশটা তাবিজ হাতে করে নিয়ে তিনি কি যেন পড়লেন, মনে মনে কি দোয়া করলেন, এই দোয়া করে নিয়ে সবাইকে লক্ষ্য করে বলেছিলেন ও বাবা এলাকার প্রধান বাবা তুমি এসেছো বাবা, ও এলাকার আলেমেরা বাবা এসেছো বাবা, ও এলাকার মুরব্বীরা এসেছো বাবা, আমার এই তাবিজখানাগুলো নিয়ে একুশটা ছোট্ট ছোট্ট শিশি বোতল তোমরা নেবে বাবা, যে জায়গাগুলো ভাঙন ধরেছে ওই জায়গাগুলোতে একটা একটা করে বোতল লাগিয়ে দেবে, ওই জায়গাগুলোতে একটা একটা করে বোতল লাগিয়ে দেবে বাবা। আমি আবু জাফর যেমন তোমাদেরকে শোনাই ওইভাবে তোমরা লাগিয়ে দেবে। আল্লাহর ওলি কথা কেউ আমল না করেনি, আমি এক এক করে নাম বলে দিতে পারি, সেই দিন বোতলগুলো শিশিগুলো যারা লাগিয়েছিলেন তাদের নাম আমি বলে দিতে পারি। হে নওজোয়ান যুবকেরা অনেক মানুষ আজও বেঁচে আছেন, আজও মুরব্বীরা বেঁচে রয়েছেন, সকলেই খুব আদবের সঙ্গে শিশিগুলো লাগিয়ে দিলেন। শিশিগুলো লাগানোর পরে শিশিগুলো লাগানো হয়ে গেল, মানুষের মনে যেন একটা ভরসা জন্মেছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, মানুষের অন্তরে একটা ভরসা জন্মে গেল আমাদের মেজো হুজুর তিনি দোয়া করে দিয়েছেন। আমাদের নদীর পাড়ে অনেক ঘর আছে গো বাবা, হিন্দু মানুষদের ঘর অন্য অন্য কওমের মানুষদের ঘর আছে নদীর পাড়ে, আজও তারা আছে আলহামদুলিল্লাহ আজও আছে নদীর পাড়ের নিচে বহু মানুষের ঘর, এলাকা গ্রাম ঠিক ওখানে
এমন একটা পরিস্থিতি ভাঙা ভাঙন হলে আর তো বাঁচানো যাবে না। এই মুহূর্তে রাতের অন্ধকার হয়ে গেল, মানুষেরা আল্লাহ আল্লাহ করে, কিভাবে নদী বাঁচবে? তাবি ছাড়া তো আর কোনো উপায় এই মুহূর্তে আর দেখি না। রাতের অন্ধকারে মানুষ এলাকায় নাই, শত শত মানুষ ঘর থেকে বিছানা নিয়ে চার সরঞ্জাম ঘরের জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল, অন্য গ্রামে চলে গেছে। এক বৃদ্ধ মানুষ, সে ঘর ছেড়ে যায়নি, নদীর পাড়ে ঘর ছিল, বলল যা হবে হবে, আমি থাকবো। ও রাতের বেলা ওই মানুষটা নদীর পাড়ে, সে তার ঘরেতে ছিল মামা, তার জায়গাটা সেখানে একটু ভালো অবস্থা, সেইখানটা সে রয়েছে তার ঘরেতে। ওই ব্যক্তি সকালবেলা আমাদের ওই এলাকার ক্যারিগের মাটিতে এসে কয়েকশো মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল, ও রাতের বেলা কি হয়েছে জানো? জানি না, রাতের বেলা আমি একটা জিনিস দেখতে পেয়েছি, তোমরা কারা কারা এই রাতের বেলা নদী ভেড়িতে ঘোরাঘুরি করছিলে, তোমাদের দেখে আমি অবাক হয়ে গেলাম। মুসলমানেরা কত বড় সাহসী, কত বড় সাহসী, মুসলমানেরা কত বড় সাহসী, আরে মোল্লারা কত সাহসী, আমি অবাক হয়ে গেলাম। লোকটা হিন্দু মানুষ, তিনি গল্প করছেন, এদের সাহস দেখে অবাক হয়ে গেলাম। জানো গভীর রাতে ওই ভাঙা ভাঙা জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের ধ্বনি আমি শুনতে পাচ্ছি না, আর ওই তাবিজগুলো যেখানে লাগানো আছে তাবিজের ভিতর দিয়ে যেন একটা দপদপ দপদপ করে যেন আলো জ্বলে উঠছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, সিলসিলায়ে পুরপুর শরীফ, সিলসিলায়ে মুসাদ্দিদের সাহাবা, নারায়ণ তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার ভাই এসেছেন, আমার ভাইয়ের জন্য একবার তাকবীর দেবেন, নারায়ণ তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর, জনাব মুফতি আব্দুর রহমান সাহেব, নারায়ণ তাকবীর। আমার ভাই জান এসেছেন আলোচনা রাখবেন, তো আমার মজলা হুজুর পীর কিবলা মুফতি আজম হুজুর কিবলা দোয়া করেছেন, কথাটা শেষ করতে তো তো হুজুর দোয়া করেছেন, সেই দোয়ার ফল। ও তো ওর মতোই গল্প করে যাচ্ছে, ওর মতোই গল্প করে যাচ্ছে। এক তারিখে ঠিক এই গল্পটা বাস্তবতার সঙ্গে, এক তারিখে ওই ক্যানিংয়ের পাশেই মৌখালী বলে একটা গ্রাম আছে, যে গ্রামে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা, আল্লাহ পাকের একজন আলেম বান্দা, মেজো হুজুরের খলিফা ছিলেন, মেজো হুজুরের হাতে মুরিদ ছিলেন, সুফি সুফি আব্দুর রশিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন কি? মাওলানা আব্দুর রশিদ বলে আপনারা নাম শুনেছেন। হ্যাঁ যুবকেরা, জামাই বাবু হন আমার সম্পর্কে আব্বাজানেরা গল্প করেন, বলে তোমাদের জামাই বাবু এসে একদিন গল্প করছেন আব্দুর রশিদ সাহেব, মাওলানা আব্দুর রশিদ সাহেব এসে একদিন গল্প করেন সকলের মাঝে, এক জায়গায় মসজিদে বসে বসে কয়েকজন মাত্র আছে, বাবারা কখন মরে যাব জানি না বাবা, কখন দুনিয়াতে চলে যাব জানি না বাবা, একটা কথা না বলে গেলে হয় না, শুনে যাও বাবারা শুনে নাও, আমি আব্দুর রশিদ আজ এই কাঁঠাল বেড়িয়ার মাটিতে বসে বলে গেলাম, কাঁঠাল বেড়িয়ার নদী ভাঙন এতদিন ধরে চলছিল, আজকের থেকে আল্লাহর উপরে ভরসা করে বলছি আর কোনো দিন ভাঙবে না। একবার জোরে জোরে বলুন, আর একবার জোরে বলুন সুহান। আব্দুর রশিদ সাহেবের কথা শুনে সবাই অবাক, কেমন ভাবে বলেন ভাঙা তো এই তো, এই তো ভাঙা, এ তো রক্ষা করা যায় না, হুজুরের তাবিজ এনে শুধু দেওয়া হলো। হুজুর বলেছিলেন বাবারা তোমরা জানো না, গভীর রাত হয়ে গেছে, সকলের বলতে না কিন্তু কিছু মানুষের না বললে হয় না, আমি আব্দুর রশিদ, আমাকে এক তারিখে কে যেন এসে ডাকছিল, আমি দরওয়াজা খুললাম, আমি দরওয়াজা খুলে দেখতে পেলাম অন্য কেহ নয়, দরওয়াজা খুলে আমি দেখলাম আমার মুফতি আজম, আমার পীর মেজলা হুজুর আমার ঘরের সামনে।
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, সালাম দিলাম, হতবম্ব মতো হয়ে গেলাম। হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর হঠাৎ সঙ্গীর সাথে কই, না কেউ না, একা একা। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম, হুজুর একা আমার ঘরের সামনে। আব্দুর রশিদ দেরি করো না বাবা, আব্দুর রশিদ দেরি করো না বাবা, এই মুহূর্তে চলো আমি আবু জাফর তোমাকে নিতে এসেছি, একটা জায়গায় যাব বাবা, চলো এই মুহূর্তে চলো তোমাকে নিয়ে যাব। এই মৌখালী পাড় থেকে ডগঘাট কাঁঠাল বেড়িয়ার পাড়ে বাসন্তী পাড়ে আমি যাব, চলো না বাবা। আমি আব্দুর রশিদ তোমাদেরকে বলে যাই, আল্লাহর ওলি মুজাদ্দিদের জওয়ানে মেজর সাহেব চলো, মুফতি আজম শুধু আমাকে বললেন, আব্দুর রশিদ আমার হাতটা ধরে চোখটা বন্ধ করো, নদীর এপার থেকে ওপারে কখন চলে গেলাম আমি আব্দুর রশিদ বুঝতে পারি না। একবার জোরে বলা যাবে না, কোনো নৌকা নাই, কিছু নাই, আমি ওখানে আসলাম, আমার মেজলা হুজুর আমার পীর আমাকে বলছেন, আব্দুর রশিদ রে বাবা তুমি একটু এখানে দাঁড়াও, আর তুমি উপরে দাঁড়াও, আমি আজান দেব, আমি আজান দেব, এই নদী ভাঙন শুরু হয়েছে, আল্লাহ পাকের দরবারে আমি আজান জানাবো। তবে যেখানে যেখানে মুরব্বীরা লাগিয়েছিলেন ওই জায়গায় জায়গায় মুফতি আজম হুজুর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, ওই আজানের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, ওই জায়গাগুলো ভাঙান বন্ধ হয়ে গিয়ে এখন তো পুরু হয়ে চড় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই আমার কথা অনেক, কথা বললে তো অনেক কথা। সেই পীরেদের নামে কুৎসা গাইছে, যারা কুৎসা গাইছে আমরা তাদের বড় কথা বলতে চাই না, তাদের খারাপ কথা বলতে চাই না, তবে ছেড়ে দেওয়া তো একেবারে যায় না। কি ছেড়ে দেওয়া যায়? তাদের ছেড়ে দেওয়া যায় না। জ্বলন্ত প্রমাণগুলো রয়েছে বাংলার, এমন আমি যে কথা বললাম, হাজারো হাজারো নজির এমন আছে না নাই বলুন, আছে না না? তাদেরকে, তাদের সম্পর্কে গালি দিচ্ছে, সেই পীরেদের সম্পর্কে গালি দিচ্ছে। বর্ধমানের, বর্ধমানের বাপ বেটা দুটোই ভার নাম শুনেছেন, ডাব চরে আসিনের নাম শুনেছেন, ডাব চরে আসিনের, এই বাবু বলেন না, ডাব চরে আসিনের নাম শুনেছেন আপনারা? ডাব চরে আসিন ও নিজেই বলেছে, আমি বলছি না, ও বাপের সম্মান দেয় না, বাপকে বলে বলে আমি আসিনির বেটা, আমি 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 শওকাতের বেটা। হ্যাঁ গো, বাপের নামে যখন কিছু বাপকে সম্মান দিয়ে কথা বলতে হয় না, হয় না, ও বাপেরই সম্মান দিতে জানে না, স্টেজে বলে আমি শওকাত মলি সাহেবের বেটা। হ্যাঁ গো, যে বাপের সম্মান দেয় না সে আর অন্য কারো সম্মান দিতে চাইবে? শোনেন, আমি আমানুল্লাহ বলছি, আমার কাছে তথ্য আছে, ও গালাগালি করেছে ফুরফুরার হুজুরদের নামে, আমার হোয়াটসঅ্যাপে আছে, আমি হোয়াটসঅ্যাপে এখনই দেখিয়ে দিতে পারি, হুজুরদের নামে গালাগালি করেছে। জি, ও আমাদের নামে গালাগালি করেছে, এমন ভাষা বলেছে যে ভাষাগুলো বললে আমি বলতে পারবো না সে ভাষাগুলো স্টেজে। ও বলে শুধু আমাদেরকে গালি দেয়। জি, আমি যে কথাই বলতে চাইছিলাম, জি বাপজি আমার, আমি শুধু এই কথাই বলছি, এদের থেকে সাবধান হয়ে থাকতে হবে। আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখিয়ে দিতে পারি, এরা দুবেলা ফুরফুরার নামে গালি দিচ্ছে, এরা সালাম কিয়ামের বিরুদ্ধে বলছে। আমি ওদেরকে একটাই কথা বলবো, ডাব চুরি করে খেয়ে বড় হয়েছো ওইটা নিয়ে থাকো, বেশি লাপালাপি করবে না। ফুরফুরার এক হুজুর, এক ভাইজান বলেছেন ওকে স্টেজ থেকে লাথি মেরে ফেলে দিতাম, তাই নিয়ে কত কথা। আরে লাথি মারা তো দূরের কথা, আরো কিছু যদি কথা বলে তাও তোমার জন্যে বেশি বড় কিছু হবে না। আমি আমার নাম ধরে দুবেলা গালি দিচ্ছে, আমার নাম ধরে দুবেলা গালি দিচ্ছে, পার ডে গালি দিচ্ছে, বিভিন্ন আচার, বিভিন্ন ওলামাদের নাম ধরে গুটকা খোর, একর শেকর, ছোট বড় কথা বলছে। সেজন্যই বলছি বাপজি, হ্যাঁ গো, আলেম হয়েছে লোকের বিরুদ্ধে কথা বলবে কেন? তোমার ভাঁড়ে থাকলে কিছু বলো না, বলো তুমি পীরেদের নামে কথা বলবে, আমাদের আমাদের বিরুদ্ধে দু কথা বলবে বলো, কিন্তু আল্লাহর ওলিদের সম্পর্কে বললে জেনে রেখে দাও, আমরা ছেড়ে দেব না, আমরা তার প্রতিবাদ এবং প্রতিরোধও করবো ইনশাল্লাহ। কি করবো না করবো? জি, আমরা জীবনে ইসলাম পেয়েছি, আমরা সেই ওলিদের ওসিলা করে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জি, মুফতি সাহেব এসেছেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, বাংলার যোগ্যতম আরর সৃষ্টিকারী একজন বক্তা, আপনারা জানেন আব্দুর রহমান সাহেব বাগনটি বললে বাংলা, আসাম, বাংলাদেশ, বিভিন্ন জায়গার মানুষ এক নজরে চেনে। ভাইজানকে আমি কথা বলতে গিয়ে দুই এক মিনিট
বসিয়ে রেখে ফেলেছি, আমি তার জন্যে দুঃখ প্রকাশ করছি ভাইজানের কাছে। আমি আদমের খাতিরে ক্ষমা চাইছি আল্লাহ। আজকের আমাদের সকলকে একসাথে আমার মুজাদ্দেদের জামানের সিলসিলার খাদেম করে আল্লাহ এই সিলসিলার খিদমতে যতটুকু কথা বলান ভাইজানকে বলাবেন, আমাকেও বলিয়েছেন, আরও যত বক্তারা বলেছেন, সকলকে এই বলাকে কবুল করে নেন এবং এই মুজাদ্দেদের জামানের সিলসিলার খাদেম হিসাবে সারা বাংলা সারা পৃথিবীতে খিদমত করার তৌফিক দান করেন। সরে বলেন আল্লাহুম্মা আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। উচ্চ স্বরে একবার তাকবীর দেন, নারে তাকবীর মুহাববতে দরুদ শরীফ। আল্লাহুম্মা আলাম জানিয়েছিল, জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না কই মাস সালাম দিতে পারে, এটা মনে হয় না কি গো, কই মাস কথা বলতে পারে এটা মনে হচ্ছে, তাই না? কথা বিশ্বাস হয়, কেন বিশ্বাস হবে না? চলেন গোসবা, বিধবা পাড়া বলে একটা পাড়া আছে গোসবা, চলেন। এখনো বহু মানুষের সাক্ষী দিয়ে দেবো, যারা যেতেন ওই জঙ্গলে মধু কাটতে, মধু ভাঙতে, মাছ ধরতে, বড় হুজুর কাইয়ুমুজ জামান হুজুরের কাছ থেকে তদবির করে নিয়ে যেতেন। মুজাদ্দেদের জামানের খলিফা জি আমাদের খেড়িয়া সুফি আকাশ আলী রহমাতুল্লাহ আলহে হুজুরের কাছ থেকে তদবির করে নিয়ে যেতেন, হুজুরের কাছ থেকে দোয়া করে নিয়ে যেতেন। জি এক তারিখে দেখতে পাওয়া গেছে, বহু মানুষের কাছ থেকে এ কথা শোনা গেছে, যারা বলেছিল বাঘের সামনে এসে পড়েছি কিন্তু ফুরফুর আরপির আকাশ আলী বদনা চুড়ে আমাদেরকে মেরেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাঘের সামনে বদনা চুড়ে মেরেছে, আমরা এসেছি যখন হুজুরের সামনে হুজুরের সঙ্গে মোলাকাত করার জন্যে এসেছি, বাঘের হাত থেকে বেঁচেছি। হুজুর তখন বলেছিলেন, বাবা তোমরা আসলে আমার বদনাটা একটু হাতে করে আনতে পারলে না বাবা? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো আল্লাহর ওলিরা তাদের ডাকে বাঘ শোনে না শোনে না, বাঘ কথা শোনে না শোনে না, বিশ্বাস হয় না। আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে এখনই বলবো, ক্যানিং মাতলা নদীতে চলেন না, মাতলা নদী নাম শোনেননি? অনজওয়ান যুবকেরা আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহর হওয়ার জন্য, আল্লাহ দিওয়ানা হওয়ার জন্য, আল্লাহ পাকের জন্য সব কিছু করার জন্য নিজের জীবনটাকে তাকওয়ার জীবন করতে হবে, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় জীবন করতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য, উদাহরণটা দিতে দিতে আমি গল্পটা আমি বলতে বলতে আমি ওয়াজে চলে এসেছিলাম, উদাহরণটা আপনাকে এই মুহূর্তে একটু দিয়ে রাখি, মনে রাখেন না আপনাকে বলছিলাম। বাদশার সামনে বাচ্চা ঝড় এসেছে, বিশাল ঝড় এসেছে, আমি বলছিলাম ওই ঝড়ের সময় বিদ্যুৎ চমকাচ্ছে, এই বিদ্যুৎ চমকানোর সময় সামনে আপনার রাজপ্রসাদ আছে, ওই রাজপ্রসাদ যখন সামনে আছে ওই মুহূর্তে আপনি রাজপ্রসাদের ভিতরে তো ঢুকবেন, কিন্তু রাজপ্রসাদের ভিতর দিয়ে রাজা বাইরে এসে দাঁড়িয়ে বলছে, বাবা শোনো আল্লাহর বান্দারা, যারা ভিতরে এসেছো তোমরা এই ঝড় বৃষ্টি থেকে বেঁচে গেলে বাবা, কিন্তু যারা বাইরে দাঁড়িয়ে আছো একটুখানি বাইরে দাঁড়িয়ে যদি থাকতে পারো, এই বিদ্যুতের আবহাওয়ায় যদি দাঁড়িয়ে থাকতে পারো, এই বিদ্যুৎ উপেক্ষা করে যদি বাইরে দাঁড়িয়ে থাকতে পারো, আমি বাদশাহ কথা দিয়ে দিলাম তোমাদেরকে এই প্রাসাদ সমতুল্য একটা একটা করে বাড়ি বানিয়ে দেব। কি গো যদি দাঁড়িয়ে থাকতে পারো ভিতরে না এসে, তাহলে লোক ভিতরে যাবে না বাইরে দাঁড়িয়ে থাকবে? সেদিন আমি আপনি যদি থাকি তাহলে কি ভাববো, যাক ঝড় বৃষ্টি হচ্ছে হোক, বিদ্যুৎ হচ্ছে হোক, বাদশাহ যখন বলেছে তাহলে বাদশাহর কথা সঠিক। তাই আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিল মুমিনের জন্য এই দুনিয়াটা বিদ্যুৎ চমকাচ্ছে, দুনিয়ায় অরাজকতা, দুনিয়ায় এই রকম ঝড় বৃষ্টি অরাজকতা, দুনিয়ায় চতুর্দিকে বিপদ মুসিবত, সবকে উপেক্ষা করে তোমার দাঁড়িয়ে থাকতে হবে। যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তুমি আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হয়ে গেলে, যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো তুমি আমার দিওয়ানা হয়ে গেলে, যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তুমি আমাকে ভয় করলে। আল্লাহ পাকের মাহবুব বান্দা আমার আপনার পীর মুজাদ্দেদের জামান তাই দুনিয়ার মানুষকে বলে গেলেন, বাবারা বাবারা জেনে রাখো, জীবনে সর্বদা তোমাদের জীবনে শ্রেষ্ঠ আমল
হলো আল্লাহর খৌফে লাগির জন্য পরহেজগারিতার আমল তোমরা করো, পরহেজগারিতা তোমরা করবে, পরহেজগারিতা তোমরা করবে, পরহেজগারিতা তোমাদের জীবনকে আল্লাহ পাকের ওলি আল্লাহর মাহবুব বানিয়ে তুলবে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন, সুবহানাল্লাহ। তাই তো মুজাদ্দিন জামান নিজের পাঁচ সন্তান পাঁচ ঔলাদকে পরহেজগার করে তুললেন। আমাদের ক্যানিগের কিছু মানুষ কাঁঠাল বেড়িয়ার এলাকার মানুষ একটা সময় কাঁঠাল বেড়িয়ার পারে অর্থাৎ বাসন্তীর পারে আপনাকে আমি বলে দিলাম আজকে, ও হাড়োয়ার জোয়ানেরা যুবকেরা।